ব্যাক টু এডুকেশন কেমন আছো আছো আশা করি সবাই অনেক ভালো বন্ধুরা আজকের এই ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের অনার্স ভর্তির প্রথম মেধা তালিকার ফলাফল কবে প্রকাশিত হবে সেই বিষয়টি শেয়ার করব এর পাশাপাশি থাকবে প্রথম মেধা তালিকার ফলাফল দেওয়ার পূর্বে তোমার যে বিষয়গুলো জানতে হবে অর্থাৎ ফলাফল দেওয়ার পর কি কি সিচুয়েশন আসবে এবং সেই পরিস্থিতিকে তুমি কিভাবে সামাল দিবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি আর আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে চলো শুরু করা যাক বন্ধুরা প্রথমেই তোমাদের সাথে শেয়ার করব প্রথম মেধা ফলাফল কবে দেওয়া হবে মূলত আগামী বিশ জুন দু হাজার বাইশ তারিখ প্রথম মেদাতালিকার ফলাফল দেওয়া হবে এই সংক্রান্ত একটি আপডেট নিউজ দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন পত্রিকায় প্রকাশিত হয়েছে নিউজটি আমি ইতিমধ্যে তোমাদের সাথে শেয়ারও করেছি এবং আগামী সাতাশ জুনের মধ্যে প্রথম মেধা তালিকায় যারা চান্স পাবে তাদেরকে ভর্তি হতে হবে সে বিষয়টিও কিন্তু ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে এছাড়াও অনেকে প্রশ্ন করেছিলে ভাইয়া বিশ জুন তো ফলাফল প্রকাশিত হবে তো ফলাফল আমরা কয়টা থেকে চেক করতে পারবো মূলত ফলাফল বিকাল চারটার পর থেকে তুমি চেক করতে পারবে সেক্ষেত্রে ফলাফল দেখার দুইটি পদ্ধতি রয়েছে এস এম এর মাধ্যমে ওয়েবসাইটের মাধ্যমে এস এর মাধ্যমে বিকাল চারটার পর থেকেই তুমি দেখতে পারবে আর ওয়েবসাইটের মাধ্যমে রাত নয়টার পরে গিয়ে তুমি দেখতে পারবে ফলাফল চেক করার যে দুইটি পদ্ধতি রয়েছে এই দুইটি পদ্ধতি নিয়ে আমি আরও একটি ভিডিও আপলোড করব সেটি তোমরা দেখে নেবে এবার আসি ফলাফল দেওয়ার পর তোমাদের কী কী সিচুয়েশানে পড়তে হতে পারে তো ফলাফল দেওয়ার পর তিন ক্যাটাগরি স্টুডেন্ট থাকবে ক্যাটাগরি নাম্বার ওয়ান যারা চান্স পেয়ে যাবে ক্যাটাগরি নাম্বার টু যারা চান্স পাবে না এবং ক্যাটাগরি নাম্বার থ্রি যারা চান্স পেয়ে ভর্তি হতে চাইবে না এখন ক্যাটাগরি নাম্বার ওয়ানে আসি অর্থাৎ যারা চান্স পেয়ে যাবে যারা চান্স পেয়ে যাবে তাদেরকে মূলত ভর্তি হতে হবে এবং ভর্তির সময় দেওয়া হয়েছে আগামী সাতাশ জুন সাতাশ জুনের মধ্যে প্রত্যেকের ভর্তি হতে হবে যারা যে সাবজেক্টে চান্স পেয়েছে ওই সাবজেক্টটি যদি মনে করে মোটামুটি একটি সাবজেক্ট এবং সেই সাবজেক্টটি পড়তে চায় প্লাস যদি মাইগ্রেশন করতে চাও বা বিষয় পরিবর্তনের জন্য আবেদন করতে চাও সেক্ষেত্রে তুমি ভর্তির ফর্মটি পূরণ করে মাইগ্রেশনটা করতে পারো ওকে অর্থাৎ বিষয় পরিবর্তনের জন্য তোমার সুযোগ রয়েছে অনেকেই প্রশ্ন করছিলে যে ভাইয়া বিষয় পরিবর্তনের সুযোগ আছে কিনা হ্যাঁ অবশ্যই বিষয় পরিবর্তনের সুযোগ রয়েছে তবে বিষয় যে পরিবর্তন হবে এমনটি না কারণ অনেক সময় বিষয় পরিবর্তন হয় না অনেক সময় হয় আচ্ছা যারা চান্স পেয়ে যাবে তাদেরকে তো ভর্তি হতে হবে ভর্তি হওয়ার জন্য নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে সাতাশ জুন সাতাশ জুনের মধ্যে তোমাকে একটি অ্যাডমিশন ফর্ম পূরণ করতে হবে ফর্ম পূরণ করে সেটি প্রিন্ট আউট করতে হবে এবং সেই ফর্ম প্লাস তোমার অ্যাকাডেমিক পেপার এবং ভর্তির চূড়ান্ত যে ফি রয়েছে সেটি নিয়ে কলেজে গিয়ে ভর্তি হয়ে যাবে এখন অনেকে বলতে পারে যে ভাইয়া ভর্তির ফি আবার কত টাকা হতে পারে তো সরকারি কলেজে চার হাজার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে হয়ে যাবে আর বেসরকারিতে ছয় হাজার থেকে সাত হাজার টাকার মধ্যে হয়ে যাবে বা এর কম বেশি লাগতে পারে সাধারণত ভর্তির ফির ক্ষেত্রে বেসরকারি কলেজগুলোতে একটু বেশি ফি হয়ে থাকে যাই হোক যারা চান্স পেয়ে যাবে তাদেরকে এই কাজগুলোই করতে হবে আর যারা চান্স পাবে না তাদের কি করতে হবে যারা চান্স পাবে না তাদের মন খারাপ করারও দরকার নেই বা টেনশন করারও দরকার নেই কারণ প্রথম মেধা তালিকায় যদি চান্স না হয় তাহলে দ্বিতীয় মেধা তালিকা রয়েছে সেখানেও যদি চান্স না হয় তাহলে প্রথম রিলিজ স্লিপ রয়েছে সেখানে নতুন করে আবেদন করতে পারবে এবং তার পরবর্তী পর্যায়ে রয়েছে দ্বিতীয় রিলিজ স্লিপ সেম একই রকম প্রথম রিলিজ স্লিপের মতোই তোমাকে আবেদন করার সুযোগ দেওয়া হবে পাঁচটি কলেজে তো সেই পাঁচটি কলেজে আবেদন করে তুমি যে কোনো একটি সাবজেক্ট পেয়ে যাবে তো এই নিয়ে কোনো ধরনের টেনশন করার কোনো দরকার নেই যে প্রথম মেধা চান্স হলো না তোমার জন্য আরও কয়েকটি সুযোগ রয়েছে সেখানে কিন্তু সহজেই তুমি চান্স পেয়ে যেতে পারবে এছাড়াও আরেকটি বিষয় রয়েছে সেটি হচ্ছে যারা চান্স পাবে না এবং যদি অনার্স কোর্সে তুমি চান্স না পাও তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আরও দুইটি কোর্স রয়েছে ডিগ্রি কোর্স এবং অনার্স প্রফেশনাল কোর্স সেই দুইটি কোর্সও তুমি করতে পারবে এবারে আসি যারা চান্স পেয়ে যাবে কিন্তু ভর্তি হতে চাইবে না তাদের কি করণীয় তো যদি তুমি চান্স পেয়ে যাও কিন্তু তোমার যে সাবজেক্টে চান্স হয়েছে সেই সাবজেক্টটি হয়তো তোমার ভালো লাগছে না যার কারণে পড়তে চাও না সেক্ষেত্রে তোমার করণীয় ওই সাবজেক্টে ভর্তি না হওয়া কারণ ওই সাবজেক্টে যদি তুমি ভর্তি হয়ে যাও তাহলে পরবর্তীতে আর মেধা তালিকায় অংশগ্রহণ করতে পারবে না আর যদি ভর্তি না হও তাহলে পরবর্তী মেধা তালিকা অর্থাৎ প্রথম রিলিজ স্লিপে নতুন করে আবেদন করতে পারবে নতুন করে তোমার সাবজেক্টও চয়েস করতে পারবে ঠিক আছে আর দ্বিতীয় রিলিজ স্লিপেও সেম একই অর্থাৎ দুইটা রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ রয়েছে তো আমি যেটি বলবো সেটি হচ্ছে যারা চান্স পেয়ে যাবে কিন্তু ভর্তি হতে চাইবে না তাদেরকে ফর্ম পূরণ করার কোনো দরকার নেই বা ভর্তি হওয়ারও দরকার নেই আর যদি মনে করে যে আমি যে সাবজেক্টে চান্স পেয়েছি ওই সাবজেক্ট মোটামুটি ডিমান্ডেবল সাবজেক্ট তাহলে ওই সাবজেক্টে ভর্তি হয়ে মাইগ্রেশনটা করে রাখো তাহলে হয় কি অনেক সময় মাইগ্রেশন করলে দ্বিতীয় মেধা তালিকায় আবার মাইগ্রেশনের রেজাল্ট যখন দেওয়া হয় তখন অনেকে বিষয় পরিবর্তন হয়ে যায় অনেক ক্ষেত্রে কিন্তু হয়েছে এবং অনেকে ভালো সাবজেক্টও পেয়েছে কারণ মাইগ্রেশন সাধারণত উপরের দিকের সাবজেক্টগুলোতে হয়ে থাকে আমি মাইগ্রেশন নিয়ে আরও একটি ভিডিও আপলোড করব সেখানে ইন ডিটেলসে তোমাদেরকে সকল তথ্য শেয়ার করার চেষ্টা করব তো যাই হোক এই ছিল মোটামুটি বিষয় এখন আসি প্রথম মেধা তালিকার যে ভর্তির কার্যক্রমটি রয়েছে সেই ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরে কতদিনের মধ্যে ক্লাস শুরু হবে তো ভর্তির কার্যক্রম শেষ হওয়ার পরে আগামী তিন জুলাই থেকে ক্লাস শুরু হবে এবং ভর্তির বিজ্ঞপ্তিতে সেই বিষয়টি উল্লেখ করে দেওয়া হয়েছিল তো যাই হোক এই ছিল মোটামুটি ভিডিওটি তোমাদের রেজাল্টের আগে এই বিষয়গুলো জানা থাকলে হয়তো অনেকে টেনশান ফ্রি থাকতে পারবে এবং অনেকে চান্স না পেলে মন খারাপ করবে তো এমন করার কোনো দরকার নেই মন খারাপের একেবারেই দরকার নেই কারণ তোমার জন্য আরও কয়েকটি সুযোগ সুবিধা রয়েছে সেখানে তুমি অনায়াসে চান্স পেয়ে যেতে পারবে তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং অবশ্যই শেয়ার করবে